ঢাকা শহরে যেসব ব্যক্তির জায়গা জমি এবং ফ্ল্যাট রয়েছে তারা সবাই কালো টাকার মালিক আর এটির জন্য সরকার এবং সিস্টেমকে দায়ী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন যাদের জায়গা জমি আছে বাড়িঘর আছে ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক একজনও বাকি নেই কারণটা হচ্ছে সরকার দায়ী এই জন্য আমাদের সিস্টেম দায়ী আপনার যে জমিতে আজকে এলাকা কিনবেন যে জমি গুলশান এলাকা কিনবেন আপনার সেই জমি যে জমি আপনি যে দামে রেজিস্ট্রি করবেন তার সাথে অনেক বেশি দামের জমি নেবেন।